সবাইকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটা হলো শিমলা মরিচ দিয়ে কাচকি শুটকি ভর্তা করে দেখাবো। আর প্রতিদিন মাছ মাংস খেতে খেতে কিন্তু ভালো লাগে না, আর এইরকম একটা ভর্তা যদি টেবিলে থাকে তাহলে কিন্তু মাছ মাংস রেখে এই ভর্তাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। চলুন তবে এখন আমি ভর্তাটা কিভাবে করি, আশা করি পুরোটা সময় আমার সাথেই থাকবেন। এখানে আমি কিছু কাচকি শুটকি নিয়েছি, আর নিয়েছি শিমলা মরিচ। এখন মরিচের গোটাটা আমি ফেলে দেব। এই তো মরিচের গোটাগুলো ফেলে দিলাম, এখন আমি মরিচগুলো টেলে নেব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য তেল। এখন আমি মরিচগুলো টেলে নেব। প্রথমে আমি কিছু সময় মরিচগুলো টালব, যেহেতু মরিচের চামড়াটা একটু মোটা মোটা টাইপের, আর মরিচটা একটু ভালোভাবে টেলে নিতে হবে। এই তো এখন দিয়ে দিলাম পুরো একটা আস্ত রসুনের কোয়া, আর দিয়ে দিলাম একটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম চারটা কাঁচা মরিচ। আর এই মরিচটা ভীষণ ঝাল, তাই আমি চারটা মরিচই দিয়েছি। এখন আমি পেঁয়াজ রসুন কাঁচা মরিচ আরও কিছুক্ষণ টেলে নেব, আর ঝালটা আপনারা বেশি খেতে চাইলে আরও বেশি দিতে পারেন, আমি একটু কমই দেব কারণ বাচ্চারা খাবে। এই তো এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা কাচকি শুটকি, আর কাচকি শুটকির ভিতরে কিন্তু ভীষণ ময়লা থাকে, বালু থাকে, এগুলো অবশ্যই আপনারা ধুয়ে পরিষ্কার করে তারপরে টেলে নেবেন। এখন আমি 2 মিনিটের মতো সব কিছু একসঙ্গে টেলে নেব, তারপরে আমি নামিয়ে ফেলব। এই তো শুটকিগুলো টালা হয়ে গেছে, এখন আমি পাটায় বেটে নেব। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর আমার আজকের এই ভর্তার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর সেখান থেকে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাপোর্ট করেছেন, আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা আর দোয়া। এই তো ভর্তাটা করা হয়ে গেছে, আর এই ভর্তাটা কিন্তু খিচুড়ির সাথে ভাতের সাথে ভীষণ মজা লাগে। এই তো হয়ে গেল শিমলা মরিচ দিয়ে ভীষণ মজার কাচকি শুটকি ভর্তা। আর যারা এখনও এইভাবে ভর্তাটা করে খান নাই, তারা অবশ্যই একবার হলেও এই ভর্তাটা করে দেখবেন, এটা খেতে ভীষণ মজা লাগে। আর আমি এই ভর্তাটার সঙ্গে আজকে আস্ত মশলে দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম, আর এই খিচুড়িটা খেতে এই ভর্তা দিয়ে ভীষণ মজা লাগে। আরও কয়েক ধরনের ভর্তা করেছিলাম, আর আমার আজকের এই ভর্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এই খিচুড়ির রেসিপিটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কীভাবে রান্না করেছি, আর এই খিচুড়িটা খেতেও অসাধারণ লাগে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।